Mezar fasana hüntra, lefdoptra, kolüptra. Konuşmuna balo. Onu lefdoptra, kopar, tumra, bonna kodudu. Ki kaya, ki amun kore kaya. Ma ki ligba. Lefdoptra, ki kodudu kare, larva ne adal? Larva. Larva. এই তোমরা কথা শুনতে পাচ্ছ? এই আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার শোনা যাচ্ছে। এই আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার কথা শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি কি এই হেমিল প্রবলের একটা মাত্র বাদ কোনটা বলো? মাস্টার সাপ্লাই কত বারে কর্তা যে যতগুলো প্লেয়ার বাংলাদেশ আছে মতো মাস্টার সাপ্লাইটা হিমি প্রবর্গ কিন্তু মেজান না মেজান না সিরিয়াস না এই যে তোমার একটা জ্ঞান কি বই ফুড়ি পাওয়া যাবে না চাষ করতে না শুধু মাস্টার সাপ্লাই এখন ডিপ প্রবর্গ কোনটা আছে রাইস গলমিস কয়েকটার নাম বলো বলতে পারে বলো তোমার তো থার্ড এর পুরো আছে সেকেন্ড এর হেমি ড্রপ পোকার নাম বলতে পারছো না যে কোনো বাঘ যে কোনো পোকার পাশে যে বাঘ থাকে হপাত থাকে তো গ্রাস হওয়ার বাদে যে কোনো পোকা শেষে যদি হপাত থাকে লিফ ওভার ম্যাঙ্গো ওভার রাইস গ্রিন লিফ ওভার রাইস গ্রাম ওভার হপার কথা যদি থাকে বাঘ যদি কথাটা থাকে তাহলে বুঝবে না হেমিপ্টোবর্গ ইনসেক্ট এটা কি হেমিপ্টা এটা কিভাবে খায় বলবা কি গাছের পাতা এরা গাছের ডোকা দেয়া খায় ডোকাটা খেয়ে ফেল দেবে পাতা খেয়ে ফেল দেয় ফল হয় না এই কথা বলবা বাঙালি এইবার যদি বাঙালি কথা লিখতে হবে তোমাকে জেনে বানায় বানাই তো লিখতে হবে জানতে হবে হ্যালো হেমিপ্টোবর্গ পোকা কিভাবে খায় ফাঁক করে সেল স্যাক ফাঁক হ্যাঁ কোথাতে কোথাতে করে এখন মুখ ভালো হয়েছে এটা শাক করে এই যে তুমি বল সিনবাই পাতা খায় ঢোকা খায় তাহলে সাত মাকে পেন পায় আর তোমরা কিন্তু এখন অ্যাডাল আর কিন্তু এন্ডমনির ক্লাস নাই এটা হলো ফাইনাল এখন তোমাদের ইমেল যদি কেউ কেউ করো তা ইমেলসে এইসব কিছু জিনিস নাই এখন তোমাদের তো চাকরি ভাবে যদি মিস করবে এখন তোমাদের যদি কমন সেন্স না থাকে তা চাকরি তো পাবা না কমন সেন্স তো থাকা লাগবে আর যে কোনো হেমটো বর্গে ওসি স্ট্যান্ড আপ থেকে অঙ্ক থেকে রস শিখায় সেলস আপ সব কমবা টেন্ড আপ এখন এই কথা যদি তোমার লেভিটু প্রবল লাগায় যায় দাও যখন দুধ হিয়ারি করবে তাহলে তোর সমস্যা হয়ে যাবে বিভিন্ন ফুড আর সোড বা এই যা কি বলতে হবে লেভিটু লেভিটু প্রবল কি খায় কে কি করে হতে পারে বলো ওটা সাত অনেক পোয়াইছে আর কি লেপটার পরে কি কি ক্ষতি করে লার্ভা না এটা লার্ভা লার্ভা স্যার হ্যাঁ লার্ভা এগুলো কথা একটু লিখে রেখো মনে থাকে না লার্ভা ক্ষতি করে অ্যাডাল ক্ষতি করে না অ্যাডাল ডিম পারে ডিম পারলে বাস অ্যাডাল বাচ্চাগুলো ক্ষতি করে তোমার খাতা ভালোভাবে দেখবে না
ভালোভাবে অন্যগুলো ভালো করলে পরে কোনো কমন আছে না, কিছুই বোঝে না। এই জন্য তো তোমাদের এই বলবান যে ফিসফিসি খায় শুধু অত হেমিপ্রাবর্গের ইনসেক্ট, যেমন হফার আর বা লিফ ওভার হোয়াইট ফ্ল্যাগ, এগুলো সেসব করে। এখন আর লেপিডোপার কি কিছু খায়, এদের ন্যাশনাল ড্রাইভ বানা লিখতে বলছে এদের লার্ভাগুলো, যে লার্ভাগুলো এই পায় যেমন ব্রিঞ্জাল ফ্রুট অ্যান্ড ফ্রুট বার কি ক্ষতি করে। ব্রিঞ্জাল ফ্রুট অ্যান্ড ফ্রুট নামের সাথে কিন্তু রয়েছে ব্রিঞ্জাল ফ্রুট, এটা ডগা সিঁদুর করে, ডগা সিঁদুর কি করে যে ডগাটা ডিসকানেক্ট হয়ে যায় ফলে ডগাটা শুকায় যায়। আর কি করে ফ্রুট পুরা ব্রিঞ্জাল ফ্রুট অ্যান্ড ফ্রুট পুরা আর কি করে ফল সিঁদুর করে, ফলসিঁদুর কি করে ভিত্তি ডগা খায়। এই কথা দিলে কিন্তু তোমার নম্বর দেওয়া যায়, পরিপূর্ণ নম্বর দেয়। আর তুমি যে বানালে কো যে এই পোকা এদের ডোকা কারেন্টের কষি ডোকা থেকে রস শুষি খায়, পোকা পাতা খেয়ে ফেলে যায়, একথা বললে হবে যে ডোকা সেদ্ধ করে নামের সাথে কোনো কোনো ইনসেক্টের নামের সাথে কিন্তু রয়েছে ব্রিঞ্জাল ফুড আর ফুড বোরার, লেডি স্পিঙ্গার ফুড বোরার, বিন পট বোরার, এই কথা তোমার নেশার ব্রহ্মে থাকতেই হবে। ও আচ্ছা বিন পট বোরার তা কি করে কি ক্ষতি করে বলো, পট ডুবিয়ে ভিতরের ছিট খায়। এই মুদ্রা কথা তো তোমাকে থাকতে হবে, তোমার তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে কি থাকবে যে 10টা আইডেন্টিফিকেশন থাকবে, এক সেন্টেন্স লেখো কি ন্যাচার অফ ডেমন লেখো, ন্যাচার ডেমন লেখো, ফ্যামিলি লাগানোর লেখো, এরকম 3-5টা কথা থাকে, এই জায়গায় থাকবে যে 15 মার্ক না 20 মার্ক থাকে, বুঝতে পারো। আটটা থাকে জব, এইটা থাকে 20 মার্ক, খাতায় 10, ভাইবাতে এরকম থাকে এরকম 15-20। এখন তোমাদের যে 10টা অ্যাডমিশন থাকবে, তুমি যে এক সেন্টেন্সে কী লিখবা, এটা তো তার নামের সাথে আছে, এর মানে এই কথাগুলো শিখবো আছে যে নামের সাথে রয়েছে। গ্রাম পরপুরা কী করে, গ্রাম পরপুরা এক সেন্টেন্স কী হবে পট ছিদ্র করে খাই, পট ছিদ্র করে ভিতরে কষি দুধটা মানে সিটটা খেয়ে ফেলে যায়, বোঝা আছে যে গ্রাম পট বোরা পট ছিদ্র করে ইয়াং সিটটা খেয়ে ফেলে যায় আর কি, এই কথা তোমাকে লিখতে হবে। তাহলে তোমার যে ভাই ভাই 10টা থাকে তাহলে কিভাবে সংক্ষিপ্ত ভাবে একটা লেখা শিখে যাবে, যে আমি সংক্ষিপ্ত ভাবে এটা যদি আসে তাহলে কিভাবে লেখবো। তারপর থাকবে জব, জবে কি লিখতে হয় সাইন্টিফিক নাম, ফ্যামিলি, অর্ডার, ন্যাচারাল ড্যামেজ, কন্ট্রোল মেজার থাকে। প্রথমে আইডেন্টিফিকেশন করে যে কোন পেশেন্ট, তারপর সাইন্টিফিক নাম, ফ্যামিলি, অর্ডার, ন্যাচারাল ড্যামেজ, কন্ট্রোল মেজার। এখন কন্ট্রোল মেজার দেখো, যদি এস্ট্রোড গ্রেন প্রেশার হয়, এস্ট্রোড গ্রেন প্রেশার হয় তাহলে কিন্তু সবাই ন্যাচারাল প্রেশার সেম, এস্ট্রোড গ্রেন প্রেশার হলে কি হবে ন্যাচারাল প্রেশার সেম। এবং দুইটা কথা বলতে হবে তোমাকে, যে বীজটা ভালো করে শুকিয়ে 8% নিচে আনতে, পানি মহাশের পরিমাণ 8% নিচে আনতে হবে, আর এয়ার টাইট পাত্রে সংরক্ষণ করতে হবে, এয়ার টাইট পাত্রে, ও মাঝে মাঝে রোদ দিতে হবে। স্টোর রুম প্রেসার ক্ষেত্রে দুটো কথা থাকতে হবে, যে পরিপূর্ণ পরিপক্ক তা ভাঙা ভাঙানা পচা না, এরকম ভালো শীত ভালোভাবে রোদ শিখে একটা পাত্রে রাখছে যাতে ময়েশ্চার যায় ঢোকে না। গ্রাম অঞ্চলে কি করে জানো, একটা মাটির পাত্রে রাখে, রেখে মুখটা মুখের উপরে খড় দেয়, খড় দিয়ে মাটি দিয়ে লেপে দেয়, বুঝতে পারছো, তাহলে তো মাটির পাত্র তো পানি এমনি শুকিয়ে নিচ্ছে,
আবার খড় দিও মাছগুলো বেশি দিস বাসে এতে পোকা লাগে না এখন তোমরা বলো পলি ফ্যাগাস পেয়াস কি আর মনো ফ্যাগাস পলি ফ্যাগাস আর মনো ফ্যাগাস তাদের অনেকগুলো হোস্ট রয়েছে তারা পলি ফ্যাগাস আর যারা একটা হোস্টের উপর নির্ভরশীল তারা মনো এটা মনো ফ্যাগাস পেস্টের নাম বলো জুট স্যামিলোপার ম্যাক্সিমাম পেস গুলো মনোপলি ফেকা ম্যাক্সিমাম পেস পলি ফেকা কথা বলছিস তোমার নাম কি এখন তোমার যে কয়টা যুক্তি শিখাই দেবো এটা কি বেস্ট প্রত্যেকটা ক্ষেত্রে এরা কলোনি আকৃতি আক্রমণ করে কলোনি ভাই একটা দুটা পোকা আক্রমণ করে অনেকগুলো পোকা আক্রমণ করে কলোনি ভাবে কিভাবে আক্রমণ করছে বুঝছো এটা হলো পিফিল এটা আসছে কি এনেদের কি হওয়া করে যে এক জায়গাতে আর এক জায়গায় বয়ে নিয়ে যায় ডিম লার বা অ্যাডাল এক জায়গাতে আর এক জায়গায় বহন করে নিয়ে যায় অ্যাফিড তো চলাফেরা করতে পারে মার্চ মাসে এখন অ্যাফিড উঠতে পারে কিন্তু মার্চ মাসে এখন এখন চোখে পোকা পড়তেছে কালো কালো পোকা চোখে পড়েছে জামাতো লেগে যাচ্ছে এটা হলো অ্যাফিড আমি দেখাচ্ছি দেখাচ্ছি এখন তোমাদের বিন অ্যাফিড আছে মাস্টার্ড অ্যাফিড আছে সানফ্লাওয়ার অ্যাফিড আছে কটন অ্যাফিড আছে হুইট অ্যাফিড আছে যে ন্যাচারাল ব্র্যান্ডের কন্ট্রোল অনুযায়ী সেম হবে কিন্তু নামটা চেঞ্জ করবা নামটা চেঞ্জ করবা বাকি সর্বতে ন্যাচারাল ব্র্যান্ডের কন্ট্রোল অনুযায়ী একই রেখে দেবা কারণ ওরসে হলো কটন অ্যাফিড তোমরা যদি মাস্টার্ড কথা আপনার লিখে যাও তাহলে বলছে মাস্টার লেখা দিল দিবে ও পরীক্ষার সামল কখন আবি তুমি লিখলে মাস্টার আবি লিখছো কিন্তু নামটা তো সেন্স করবা মাস্টার আবি বলে শুরু বলতো তোমার নম্বর দেবে কিভাবে তোমার নামটা সেন্স করো তো বিন আবি মাস্টার আবি তারপর হলো হুইট আবি হুইট তো মেজার বেশ হুইট আবি মেজার বেশ একটা কথা শাক স্যাপ
from the gender of the plants as a gender as a result plant become weak. Damage very serious, you get aim to ill. No, don't পলিফেরাস আটা পলিফেরাস কথা বলছি এই দাদা কি পেট বড় তো কথা আছে দেখছো টুট হেয়ারি কারণ এখন এটা হলো মুভিন হেয়ারি কারণ এটা কি আছে এখন মুভিন হেয়ারি কারণ কসে যে লাভগুলো একটা পাতা কিন্তু আবদ্ধ মানে নেশারা কন্ট্রোল মেজাজ তুমি খেতে যে দেখা যাক যে প্রথমে এক টাকা চাকর মরে সেই গাছটা সাদা হয়ে যায় এই গাছটা একদম হোয়াইট হয়ে যায় তুমি এই পাতাটা যদি ঘুরে মেরে ফেলে তো তোমার এই দুর্যোগের কারণে তো মুক্তি পেয়ে গেলে আর নেই ওই পাতাটা ছিঁড়ে পুঁচি ফেলবো মেরে ফেলে দেখো না আপন না তাহলে তোমার খেতে এই জুড়ি আর করে বড় কোনো ক্ষতি করবে না তো সব এই যে তুমি মানে মনিটরিং আর ফরকাস্টিং তোমার একটা টার্ম আছে মনিটরিং আর ফরকাস্টিং এটা তুমি কিভাবে করবে যে প্রতি সপ্তাহ না ফল দেখি যেটা প্রতি সপ্তাহে তোমাকে ও দেখে যেতে এটা বলে মনিটর করা দেখে যখন তুমি এরকম দেখে যে খেতে এক টাকা সাদা হয়ে গেছে বা পাঁচ টাকা সাদা হয়ে গেছে তুমি ব্যাগ নিয়ে তো পোয়া গাছটা ব্যাগের মধ্যে ঢুকা দিলি দিয়ে মেরে ফেলে দিলি আর তোমার পোকার বিস্তার করবে পোকা লাগবে না বলো মুবিনিহারি কারার ব্যাগ লাগ্রামের কারার ব্যাগ দুর্হিয়ারি কারার ব্যাগ এগুলো পলি ফেরাস সয়াবিন কাটা কাটা ঘর কি সয়াবিন আছে উগুন আছে মাছ কলা আছে কি করে পলুফিল গুলো খেলে ইনিশিয়াল এসে পাঁচ ইঞ্চার লাভ আছে পলুফিল গুলো খেলে ফেলছে পাঁচ থেকে থার্ড ইঞ্চার লাভ এক জায়গায় থাকে মধ্যে কি হচ্ছে যে ফার্স্ট এবং থার্ড ইঞ্চার লাভ গুলো এক জায়গায় থাকে নবদ্ধভাবে তখন আমার গাছটা তুলে মেরে ব্যাগে করে মেরে ফেলে দিতে হবে এলো এক নম্বর এটা তো তোমার না থাকে তুমি কত কথা লিখলে কোনো লাভ হল না আর খুশি হল না মানে কথা লিখছো তাহলে হোয়াই উই স্টাডি লাইফ সাইকেল বলো হোয়াই উই আমি কারণ লাইফ সাইকেল শিখতে যাবো কেন হোয়াই উই স্টাডি লাইফ সাইকেল We study life cycle for the for management of the pest. Now, আমাদের life cycle is called life cycle. যে প্রথমে এরা পাতার দলবদ্ধ ভাবে থাকে। First থেকে খালি না পর্যন্ত দলবদ্ধ ভাবে থাকে। তারপরে পুরা খেস ফ্রাক করে। ওই সময় পুরা খেতে ইনসেক্টিসাইড দিবে এবং খুব কুইক কাজ করে এমন দিবে। নাহলে এক সপ্তাহের মধ্যে তোমার সমস্ত গাছে পাতা থাকবে না। এক সপ্তাহের মধ্যে তোমার কোনো গাছের পাতাই থাকবে না তাহলে কি কুইক কাজ করে এমনটা ইনসেক্টাইজ দিতে হবে তাহলে হোয়াই উই স্টাডি বাই লাইফ সাইকেল কত মনে হয় কোয়া দরকার কি আছে কারণ ডিম কোথায় পারে ডিম কোথায় পারে আমার জানতে না লাভ কোথায় থাকে ডিমটা দেখতে কেমন এগুলো না জানতে তো তখন করতে পারবে না কীভাবে খায় তাহলে লাইফ সাইকেলটা লাইফ সাইকেলের কয়েকটা নাম আছে দেখো
লাইফ সাইকেল বায়োলজি, লাইফ সাইকেল বায়োলজি লাইফ টেবিল বায়োনমিক্স এই চারটা টার্ম ব্যবহার হয়, বুঝছো? লাইফ সাইকেল বলতে চারটা টার্ম ব্যবহার হয়। আর তোমাদের আমি মাস্টার লেভেল দেখালাম, আর কি দেখালাম? মুভিং হ্যারি কাটার বিলে মূল মন্ত্র সবজি চাষের যেকোনো ফসল চাষের মূল মন্ত্র লেখো, বলো আর্লি কাল্টিভেশন, বুঝছো? ভালো জাত অ্যাপ্লিকেশন অর্গানিক ম্যানুর আর ইরিগেশন অ্যাপ্লিকেশন অফ ইরিগেশন অ্যাট নাইট তোমাদেরকে এগ্রিকালচার ভালোভাবে শিখতে হবে। কেন বলো তো, একটা কথা বলো, কেন শিখতে হবে? এখন ছাদ কৃষি আসছে, ছাদ কৃষি সবাইকে করতে হবে, বুঝছো? এখন ছাদ কৃষি সবাইকে করতে হবে, জমিতে এগ্রিকালচার ভালোভাবে শেখো। আমি যে চারটা কথা বললাম, এছাড়া সম্ভব ছাদ কৃষি না করে তোমার বাসা ঢাকায় কোনো গাছপালা নেই, ঢাকায় কোনো গাছপালা নাই বলে চলে। অক্সিজেন পাবো কোথা থেকে? অক্সিজেন কে তৈরি করে পৃথিবীতে একমাত্র, বলো? গাছপালা স্যার। হ্যাঁ, ঢাকায় গাছপালা আছে দেখছো কোনো? হ্যাঁ, শুধু বিল্ডিং গজাচ্ছে আর বিল্ডিং গজাচ্ছে, বিল্ডিং আর বিল্ডিং। তাদের অফিসে কৃষি থাকে, তাদের তো আর ওই ওই বাজারে যাইতে তো অনেক সময় লাগে, বাজারে যাইতে বহু সময় লাগে। হাতে গেলে কৃষি তুলে নিয়ে আসলে খাইলে, বলো অর্গানিক আর কি অর্গানিক আছে, বলো দেখো, বলো তোমাদের পড়াবে স্যার। আমের এটা ইন্ট্রোডাক্টরি কথা বলতে থাকি, হোয়াট ইজ অর্গানিক স্যার? কোন প্রকার সার কীটনাশক এগুলো ব্যবহার না করে আমরা যদি গাছ যদি ফলাই বা কোনো সবজি ফলাই, এটা স্যার অর্গানিক এগ্রিকালচার? সার বলবো কেন, কেমিক্যাল সার, কেমিক্যাল ফার্টিলাইজার তো, ম্যানুর তো গোবর সার, মুরগি বিষটা এগুলো তো সার, কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার, ইনসেক্টিসাইড, ফাঙ্গিসাইড, বুঝতে পারছো? আমার তো আজকে তো প্রত্যেকের পরিবারে একটা ক্যান্সার আছে, কারণ নানি, কারো দাদির, কারো এরা তো আছে। এই ক্যান্সারের একটা চিকিৎসা করেছে যে অর্গানিক ফল খাইতে হবে, অর্গানিক ফসল। আমাদের আগে কিন্তু 2000 সালের দিকে কোনো ক্যান্সার কিন্তু আমি আমার লাইফ নিই নাই। আমরা যখন ইউনিভার্সিটি পড়ি, সেখান থেকে তো 2000 ফল তো 2010 সাল পর্যন্ত কোনো ক্যান্সার কথা শুনিনি। এখন ক্যান্সার, শুধু ক্যান্সার, ক্যান্সার, শুধু ক্যান্সার। কারণ কি বলতে পারো, ফার্টিলাইজার দিচ্ছে যে কোনো ফল, ফার্টিলাইজার, ইনসেক্টিসাইড, ফাঙ্গিসাইড, তারপর তোমরা কোকা কোলা খাও, ফাস্টফুড খাও, ফাস্টফুডটা কোকা কোলা এগুলো আমাদের সময় আমাদের ইউনিভার্সিটি একটা ছেলে শুধু একটা ছেলে ছিল ফ্যাটি, একটা মাত্র ছেলে আর একটা মাত্র মেয়ে ছিল ফ্যাটি, বুঝতে পারছো? আমাদের ইউনিভার্সিটি একটা মেয়ে আর একটা ছেলে, এখন কিন্তু তোমরা সবাই ফ্যাটি। কারণ কি তোমরা ফাস্টফুড খাওয়া কিন্তু ফ্যাটি গেছে, তোমরা ফাস্টফুড ছাড়া চলতেই পারো না। ওই কিছু কিছু লোক আছে এখন সিগারেট খায়, পানও খায়, সিগারেট আর পান একসাথে খায়, বুঝতে পারছো?
এমন নেশাগার হয়ে যেতে পারে। সিগারেট আর পান একা থাকে, পানও খাচ্ছে দেখে সিগারেট খাচ্ছে, কতক্ষণ আরাম করে? তোমরা তো বিস্কুটও খাচ্ছ, বিস্কুটটা কি আপনি খাচ্ছ, সেমিন আপনি খাচ্ছ, ওই আমার এক আত্মীয় কিডনি নষ্ট হয়েছিল বুঝলাম, যখন থাকে তখন একটা কিডনি ডুবিয়ে আসছে। তা কি হল, এক বাপের এক ছেলে, সে পানি খায় না, কোকো কলা খেতে খায়, কিন্তু বাপের টাকা আছে পানি খাবে কেন, কিডনি নষ্ট হয়ে গেছে বুঝতে পারো। আটা রুগী ভর্তি হলো, সে শুধু গোস্ত খায়, তা কিডনি নষ্ট হয়ে গেছে। তুমি সব যদি খেয়ে ফেলো, তোমার বেশি গোস্ত খাবে, তোমার ইউরিয়া ইউরিক অ্যাসিড স্যাম কিডনি তো এত তৈরি করবে, এমন লোড দেবে কিডনির উপরে, কিডনি আর চলতে পারবে না, এত লোড দেবে বুঝতে পারছো। তোমরা ফাস্টফুড বাদ দেওয়া, ফাস্টফুড বাইরে কোনো খাদ্য খাবে, ভাত ভাত ছাড়া কোনো কিছু খাইবে না। এগুলো কোম্পানি তৈরি করছে তাদের ব্যবসার জন্য, কত সুস্বাদু কত গল্প বুঝতে পারছো, কত অ্যাডভার্টাইজ দিয়েছে, এগুলো সুস্বাদু করার জন্য একটা কেমিক্যাল চিনি দিয়েছে। এখন হলো চিনি বিষ, চিনি মানে বিষ, যাকে আমরা ডাকের কথা না বলি। তোমাদের কি বলছিলাম তো, ও অর্গানিক কালচার, হোয়াট ইজ ফনেটিক কালচার, নাম শুনছো ফনেটিক কালচার? ফনেটিক কালচার, কালচার উইদাউট সয়েল, পানিতে চাষ তো, শুধু পানি দিয়ে, শুধু পানিতে চাষ হয়, মাটি নেই। এটা নতুন আধুনিক পদ্ধতি, বোতলের মধ্যে মানুষ গাছ লাগানো দেখছো, বোতলে বোতলে তো কোনো সারও দেয় না, পানিও দেয় না, মাটিও দেয় না, ওই যে ফনেটিক এগ্রিকালচার মানে পানিতে চাষ করে। আর অনেক কাজের মতো তোমার শিখলে, এখন তোমাদের কি পড়াচ্ছিলাম জানো, যে এই পোকাটা কি পোকা বলো তো, এটা এই পোকাটা কি পোকা, দেখানো আছে যে লেডি বিটিল অ্যাফিড খায়, এটা একটা লেড বিটিল, এটাও লেডি বিটিল, এটাও লেডি বিটিল, দুটো লেডি বিটিল অ্যাফিড খাচ্ছে, এলো এটা অ্যাফিড, অ্যাফিড পাখা কথায় অ্যাফিড করা তো গুলো চিনবা তো, আর এটা হলো অ্যাফিড কলোনি বা খাচ্ছে, এটা মাস্টার অ্যাফিড, তাহলে বিন অ্যাফিড মাস্টার অ্যাফিড ও কিভাবে, কোথাও ফাঁকা আছে, কোথাও ফাঁকা নেই, ফলন হবে কিভাবে? তারপর কিছুদিন পর দেখবো কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে, খুব সুন্দর স্যার আপনার। টিয়া পাখিটা ক্যাম্পাসে নিয়ে আসে, নাম ধরে স্যার ডাকতে পারে, কি পোকা বলো তো, এটা এই জিনিসটা মাঝে মাঝে তোমার দেখতে পাবো, মানে এতগুলো লার্ভা আর কোথাও নাই, বুঝছো, এতগুলো লার্ভা, কি হকমত, কি হকমত, এটা মাঝে মাঝে পাওয়া যায়, এত মাংস হলো, এত বড়ো, পেটুকের মতন খায়, কি হকমতের লার্ভা, এটা তো চিলির পেস্ট, পেস্ট অফ সিসিল। এখন আমি তোমাদের যে কথা দেখাচ্ছিলাম,
এটা কিন্তু মাস্টার সাপ্লাই, এটা মাস্টার সাপ্লাই, এবার খাইছে দেখো, এটা মাস্টার সাপ্লাই, এটা সানগুলার অ্যাপিড, এটা সানগুলার অ্যাপিড। এখন এই ফোন তো আমার ক্লাস ছিল, আমি আচ্ছা তোমরা বলো তো একটা গাছের সাপ দিবা, একটা গাছে সাপ দেবা কিভাবে দিবা, একটা আম গাছে বা তোমার লিচু গাছে সাপ দেবা, তোমাদের তো বাড়িতে একটা লিচু গাছ সবার থাকে, একটা আম গাছ থাকে, কিভাবে সাপটা দিবা? গাছে সারা যতটুকু পড়ে, যতটুকু গাছের ডাল ফলা আছে, গাছের যতটুকু ডাল ফলা আছে, যতটুকু বিস্তার করছে, ওই জায়গাটা সম্পূর্ণ জায়গা কপায় মাটির সাথে সার মেরেছে, যে কোনো ফার্টিলাইজার ওয়েন উই অ্যাপ্লাই এনি ফার্টিলাইজার অর গ্রানুলার ইনসেকটিসাইড, ওয়েন ইউ অ্যাপ্লাই এনি ফার্টিলাইজার হোক কাউডাং আর পিএসভি এমপি অর ইউরিয়া ইউ মিক্স উইথ সয়েল পদ্ম সয়েল যত পর্যন্ত কেন ফ্রি আছে, তারপর যদি ইউ শুড অ্যাপ্লাই ওয়াটার, পানি তোমাকে দিতেই হবে, পানি দিতে হবে, খালি আম গাছ দাম বাড়াতে ফার্টিলাইজার কীভাবে দেওয়া যাবে, যত দূর তার অনেক দূর ধরে আর কি, যত দূর কেন ফ্রি আছে, এবং তোমাকে পানি দিতেই হবে, ইউরিয়া সার দিলে তোমাকে পানি দিও না, ইউরিয়া অ্যামোনিয়া উড়িয়ে যাবে, এনএইচ থ্রি হয়ে উড়িয়ে যাবে, আর পানি দিলে কী হবে, এনএইচ ফোর প্লাস হবে, তখন গাছপালা নিতে পারবে। এ কথা তোমার মনে রাখো, ইউরিয়া যে কোনো ওয়েন ইউ অ্যাপ্লাই এনি ফার্টিলাইজার ইউ শুড অ্যাপ্লাই ওয়াটার। তবে ধান খেতে ব্যতিক্রম কি, ধান খেতে সাধারণত পানি থাকে, বাকি কোথাও তো পানি থাকে না, খেতে কোনো খেতে পানি থাকে, ধান খেতে তো অনেক সময় পানি থাকে, তো দেখতে পেয়েছে ফার্টিলাইজার পানি আছে কিনা, আর ইউরিয়া যদি তুমি বেশি দাও তাহলে কিন্তু ফলন ভালো হবে না। এই যে কয়েক বছর কিশোরগঞ্জে কোনো ফলন হয় না, কিশোরগঞ্জে কোনো ফলন হয় না বোরো ধানে, সবাই বললো তাপমাত্রার কারণে, আমি কিন্তু বলি যে আমি কিন্তু সেটা ঘটনা কিন্তু তাই ঘটে নাই, ঘটনা ঘটছিল ওরা ইউরিয়া বেশি অ্যাপ্লাই করছে, বুঝছো, ইউরিয়া বেশি অ্যাপ্লাই করছে, এখন লেট কালটিভেশন। যে কোনো ফলনের প্রথম শর্ত আছে আর্লি কালটিভেশন। আমাদের বাসায় একটা মহিলা কাজ করে, তার মেয়ে বিয়ে দিয়েছে, মহিলার বয়স কত জানো, মানে আমরা যখন বিয়ে করি ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যখন বিয়ে করে ও তার রকম মেয়ে বিয়ে দিয়েছে, আর্লি কালটিভেশন। আমরা যখন ফুলকপি লাগাতাম, আমরা যখন ফুলকপি চাষ করি, টমেটো গাছ চাষ করি, তখন বাজারে ফুলকপি টমেটো রেখে দেয় কত কেজি, 60 টাকা কেজি। আর তুমি আমি যখন ফুলকপি হবে ওই চতুর মাসের দিকে, তখন হলো 10 টাকা কেজি, 5 টাকা কেজি, কেউ কেনে না, বুঝতেছো। আর আর্লি আর্লি কালটিভেশন আটা সুবিধা কি, দাম তো বেশি পাওয়া যায় এবং নো ইনসেক্ট, নো প্যাথোজেন, শীতের কারণে কোনো পোকাও লাগে না, কোনো রোগও হয় না, বুঝছো। আর্লি কালটিভেশন পেস্ট দমনের একমাত্র পথ হচ্ছে আর্লি কালটিভেশন, বুঝতেছো। আর্লি কালে মন মূলত অন্য শিখে রাখো। এখন তো বলে ফেললাম, তোমার তো আর ক্লাস পাবা কেন, আল্লাহ বলে জানি তোমাদের কিছু কথা বলা দেয়, তোমার স্বার্থভাবে এমনি তিন লেভেলের পর কিছু কথা বললে তোমাদের কাছে ভালো লাগবে, পড়ার সময় ভালো লাগবে আর কি, যে না বুঝতে পারছি আরে পড়াটা বুঝতে পারছি, আমার এটার সাথে আর কি ছিল এটা কি তোমার বলতে পারো, এটা ল্যাক
ল্যাক কালটিভেশন তোমাদের আছে আর কি, তোমার সেটি বাজ আছে, কিন্তু এটা কিন্তু পেস্ট ল্যাক, ল্যাক হলো পেস্ট কালটিভেশন। তোমার দেখো আমাদের ক্যাম্পাসের লিচু গাছগুলো ম্যাক্সিমাম এরকম অবস্থা আছে, কোন জাতে যাবে শোষো। এটা কি লেডিস ফিঙ্গার ফুল বুড়া, লেডিস ফিঙ্গার ফুল বুড়া, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। না প্রশ্ন করার দরকার নাই, প্রশ্ন করো, আমি তোমাদের সে কম জানি, স্বীকার করে নিলাম, বুঝছো, স্বীকার করে নিলাম আমি তোমাদের সে কম জানি আর কি। অ্যাকচুয়ালি প্রশ্ন না, মানে একটা একটা বুদ্ধি শেখাই দিলে না, একটা বুদ্ধি শেখাই নিতে চাচ্ছিলাম স্যার। ও আমারে দাদা ওইটা আমি বিশালের কাছে তো শিখতে আমার লজ্জা লাগে না, কিন্তু আবার না বলতো ভাই পারি না কথা বলতো আমার লজ্জা লাগে না, বলো। এই যে আপনি বললেন মানে একটা বুদ্ধি শেখাই দিলেন যে আমাদের নেচার অফ ড্যামেজ স্যার, বিভিন্ন ইনসেক্টের ক্ষেত্রে একই গ্রুপের ইনসেক্টের ক্ষেত্রে একই অর্ডার ইনসেক্টের ক্ষেত্রে নেচার অফ ড্যামেজ গুলো সহজে বললেন স্যার, কন্ট্রোল মেজারের আমরা যখন পেস্টিসাইড অ্যাপ্লিকেশন করব স্যার, এগুলো তো মনে থাকে না, এগুলোর কোনো বুদ্ধি আছে কিনা, যেমন কখন আমরা এটা বুদ্ধি আছে যে সকল মানে পোকাগুলো ভিতরে থাকে ফ্রুট গুলা তোমার মতো আমার মতো তুমি লিখবে, একটা যারা যে সকল ইনসেক্ট গুলো ভিতরে থাকে তাদের সিস্টেমিক ইনসেক্টসাইড দিবে, একটা মুক্ত করবো আর তার ডোজ মুক্ত রাখবো, ওইটা সব ক্ষেত্রে দেখাবো, একটা কন্ট্রাক্ট ইনসেক্ট মুক্ত করবো আর ওইটা সব জায়গায় লাগাবো, যেমন অ্যাপিড জাসিন একটা মুক্ত করবো আর ডোজ মুক্ত করবো, ওইটা সব জায়গায় লাগাই দিবে, বুঝতে পারছো, কারণ তোমাদের সাজ যদি মানে যে কোনো একটা মুক্ত করবো সব জায়গাতে লাগাই দেবো এটা আর কি, এরকম বুদ্ধি কি, বুদ্ধিটা ভালো লাগছে? জি স্যার। আরো কিছু বলে সিস্টেমেটিক, তাহলে আপনার ভেতরে যে ইয়েগুলো হচ্ছে আর ভিতরে যা জানি রাই সিস্টেম বুড়া ম্যাঙ্গো ফুল বুড়া লেডি ফিঙ্গার ফুল বুড়া যেগুলো ভিতরে থাকে তাকে তো ভিতরে পোকা মারতে গেলে তৈরি হবে, সিস্টেমিক যেগুলো সিস্টেম মানে সিস্টেম দিয়ে চলে যায় কন্ট্রাক্ট ইনসেক্ট সাইড, যেমন এই পোকাটা দেখি পোকা উপরে গেল তলায় কথা কি জন্য বলছে জিজ্ঞেস করতেছে তুমি বলো, আমি ভুলে গেছি আবার বলো, দেখো কিভাবে আছে ইফি ডাজ সেফ আছে, আমি ইনসেকশনের মাস্টার না, বুঝছো, আমি কোন ওষুধ না, তুমি আমার কাছে আসবা আমি এখন যুক্তি শিখে পেয়েছি যে কোন মানুষের কোনো রোগ হবে না তাহলে ওষুধও খাওয়া লাগবে না, সব ন্যাচারাল ট্রিটমেন্ট, তুমি বাহের আমার এক বিঘা জমি আছে বুঝছো 3300, ওই 3300 জমিতে একবার বেগুন চাষ করলাম, আমি যত লেডিয়া ইভি লাগানো পিছনে লাগছিল বাম হাতে এক দিন মেরে এক ঘন্টায় বুঝতে পারছো, বাম হাতে ধরে টিপ দিয়েছে আর কি, আমি কোন ইনসেক্টের দ্বারা ও করার কোনো পক্ষেই না, ইনসেক্ট প্রকল্পে একটা লোক লাগবে, একটা মেশিন লাগবে, একটা ওষুধ লাগবে, তারপর পিডিওটা প্যারাসাইটকে মেরে ফেলবে, পাখি থাকবে না, একটা পোকা ইনসেক্ট ওষুধ খাইছে পাখি ওরা খাইছে পাখি ওই যাতে পালাবে, ইনসেক্টের প্রয়োগ করা অমানবিক, ইনসেক্টের প্রয়োগ করার কোনো পরিবেশ নাই, কিন্তু কোম্পানিগুলো ওষুধ তৈরি করছে আর ওষুধ দেওয়ালো ব্লক সাইভার ব্লক সুপারভাইজার যারা ওই যে মুক্ত বিষয়টাতে পাস করছে নকল করে করে
আর হলো সারের সারের দোকান কিনে হবে দোকান, কেউ কেউ তো আমাদের কাছে আসে না, তো এসে যদি বলে তাও শুনবে না। যেমন আমি যত হাদিস কোরআন বলি না তুমি বিশ্বাস করবে না, বলে সাত তো ইমাম না, সাত তো ইমাম না, তাহলে হাদিস ঠিক হতে পারে না বলতে পারে, কিন্তু ইমাম যখন বলো তখন তুই ঠিকই বিশ্বাস করবে। এরকম মানে আমাদের কাছে তো আসে গেল সারের দোকানের কাছে, যে দোকানদার বিক্রি করতেছে না ওই আর একজন কি দিছে, আর ব্লক সেবা যে কোনো কোনো মতে পাস করছে ওদের কাছে যায়, আর ওরা বলে ওই ওষুধ দাও, বাস এখন ওষুধের কোনো প্রয়োজন নাই। এই জন্য তো আমাদের মানুষ সবাই তো এখন অসুস্থ, সুস্থ মানুষ তো খুঁজেই পাওয়া যায় না। সবার বাপ দেখো হয় ডায়াবেটিক রুগী না না হলে কি প্রেশার রুগী না হলে গ্যাস্ট্রিক রুগী, সবাই রাত্রি শুনে এরকম আসবে। সাত কৃষির জন্য তোমার এটা শিখে রাখো, বুঝতে পারছো? কি জন্য তোমাদের কয়া দেশে দাম, তোমার আমি যে কথাগুলো বলছি তুমি একটা একটু লিখে রেখো, বুঝতে পারো? একটু অর্ধেক লিখে রেখো, আর তোমাদের পয়সা আমার পলিমরফিজম আছে আর পেস্ট অফ পার্সন ওয়াইজ। তোমরা এখন বললো লাইফ স্টাইল কেন শিখবো, অফ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য পেস্ট টু নো দি টু আইডেন্টিফাই অ্যান এগ মিল ইন্ডাস্ট্রিয়াল স্টেজ অ্যান্ড অ্যাডাল্ট অ্যান্ড দেয়ার ন্যাচারাল অ্যাডাল্ট। লাইফ সাইকেল না জানলে এগুলো আমরা জানতে পারবো না, বুঝতে পারছো? লাইফ সাইকেল সেই পড়ছে তোমাদের বলছি তোমার লিপসু কেনা জানি না, কোনো ভাত তাকে দিয়ে কাকের অভাব হয় না তোমাদের প্রতি। ওরা এখন একটা ছবি এঁকে নেবে, একটা ছবি তুলে নেবে, একজনের জন্মদিনে একটা ক্যামেরাম্যান লাগবে ছাত্রও যারা ছবি তুলে নেবে, তোমার বলা আছে ওই ছাত্ররা ভালো ছবি তুলতে পারে, তুমি তাকে ডেকে দিবা। এরকম ভালো যখন জ্ঞান অর্জন করবো তখন প্রকৃতি আল্লাহ তোমাকে ওই যাবে, আল্লাহ তো পিছ যাবে চালাবে, তাকে সবাইকে গরু ঘোষার কাছে চালবে। এই দেখো হোয়াইট ব্লক কিভাবে ডিম্বাসে রাখছো, এখন তুমি এই ডিম্বাসে তুলি ফেল দাও তাহলে কি ওষুধ লাগবে? এই ডিম যদি আমি নষ্ট করে ফেলতে চাই আমার লাগবে লাগবে। এরকম যখন তুমি এগ্রিকালচার শিখবে তখন তোমার লাগবে না। তোমাদের আর কয়েকটা কথা বলি, মেজর ফুড প্লেট কি কি আছে বলতো? মেজর ফুড প্লেট কি পেস্ট একদম মানে দমন করতে হবে নাহলে ফলন হবে না, বলো। ম্যাঙ্গো ফ্রুট ব্রাক, ম্যাঙ্গো ব্রাক, লিচু ফ্রুট ব্রাক, আর এক্সট্রা যোগ করি হলো আমাদের পড়াইছিলাম কোকোনাট মাইট, আঠাশ দিনের মাথা আসছিল বলো, ম্যাঙ্গো ফ্রুট ব্রাক, ম্যাঙ্গো হপার, লিচু ফ্রুট ব্রাক, এই হলো ফলের মেজার পেস্ট, আর আর হলো কোকোনাট মাইট, আর কোনো মেজার পেস্ট নেই। এই জন্যই এই এই জন্যই ছাড়া আর কোনো কোনো ইনসেক্টের জন্যই দমন করার দরকার নেই, নো মেজারমেন্ট, কোনো মেজারমেন্ট লাগবে না, অন্য কোনো পেস্টের জন্য কোনো মেজারমেন্ট লাগবে না। কিন্তু তোমাদের সাত মাসে শিখাচ্ছে তাহলে কি পরীক্ষা নেবে কি, আমার পরীক্ষা নেবো কীভাবে? ওকে আবার ওইগুলো আমার হাতে মেজার হচ্ছে পারে না, অনেক জাস্ট নলেজের জন্যই তোমাদের পড়া আছে, কিন্তু আসলে এই চারটা পেস্টটা পুরীর কোনো পেস্ট নাই। যদি বলো ভেজিটেবলের কটা পেস্ট, অ্যাপিট আর ইভিল লাগনা বিটিল আর ফুড ফুলে আর কোনো পেস্ট নেই, আর কোনো পেস্টের জন্য ওষুধ দেওয়া লাগবে দম করার দরকার নেই। অ্যাপিট আর কি কী বললাম আগে বলো, ইউকারিট ফুড ফুলায়, মিনারেল ফুড ফুলায়,
এই নামগুলো তোমাদের আবার যদি এগুলো যদি ফিল্ডে থাকে তার জন্য কিন্তু জব দেবে। আর কন্ট্রোল মেজার কিভাবে আমি আগামী ক্লাসে বলবো যে কিভাবে কন্ট্রোল মেজার বানায় মেনে লিখতে হবে, বুঝছো? কিভাবে কন্ট্রোল মেজার বানায় মেনে লেখা যায় আমি ওটা তোমাকে শেখাই দেবো আর কি, বানায় মেনে। এটা তুমি দেখলে যে এটা আমি ভালো যখন তোমার এগ্রিকালচার তখন তোমার এটা ডিমের ডিমগুলো মেরে ফেলিলে, তুমি পেয়ারা গাছ দেখলে ডিম মেরে ফেলিলে। তবে যদি আমি তোমাকে ম্যানেজমেন্ট কিভাবে বানা মেনে দেখা যায় সেটা বলবো, বুঝছো? রাখি আল্লাহ হাফেজ। তোমাদের কতজন ছাত্র? 90 জন যোগদান করছিল, কতজন?